আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পঞ্চম ক্লাস করব এমএস ওয়ার্ডের, তো সেটাই আমরা এখন দেখছি। এখানে আমাদের পঞ্চম ক্লাসে আছে হচ্ছে ফরম্যাট পেইন্টার, মানে এই অপশনের কাজটা আছে। তো এই অপশনের কাজের জন্য আমাদের কিবোর্ড কমান্ড আছে একটি, কন্ট্রোল শিফট প্লাস সি। তো যাই হোক, এই এর কাজ হচ্ছে যে আমাদের প্রথম স্থানে বা প্রথম যে লাইনে আমরা কাজ করতেছি বা যে লাইনে আমাদের কার্সর আছে, সেই লাইনের লেখার যে ফরম্যাট, সেই ফরম্যাট আমরা ইচ্ছে করলে অন্য একটি লাইনে দিতে পারবো। এটি হলো কাজ। তো যাই হোক, আমরা একটু এখানে এই লাইনটাকে আমরা চাচ্ছি যে আরও কিছু চেঞ্জ করে নেই। এখানে আমাদের ডাবল আন্ডারলাইন আছে, কালার দেওয়া আছে, তো আমরা একটু ফন্ট সাইজ একটু কমিয়ে নিলাম, ফন্ট সাইজ 20 করে দিলাম। তারপর একটি বোল্ড নাই, বোল্ড ইটালিক করে দিলাম, আন্ডারলাইন তো আছে। এরপর এটাকে আমরা একটি ফিল কালার দিয়ে দিই। তো মোটামুটি অনেকগুলো কাজ হলো। এখন আরও একটি কাজ আমরা করব, সেটি হলো যেটার সাথে আমরা সেন্টার অ্যালাইনমেন্টও দিয়ে দিলাম, এবং এর সাথে আমরা একটি বুলেট দিতে চাই, একটি বুলেটও দিয়ে দিলাম। তো এইখানে বেশ কয়েকটি কাজ হলো। এই কাজের যে কয়েকটি কাজ হলো বা যা কাজ হয়েছে, এই কাজটি আমরা চাচ্ছি যে এই লাইনের জন্য এটা সেট করতে। তো এই লাইনে আমরা এটা সেট করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে কার্সর রেখে কন্ট্রোল শিফট প্লাস সি দিতে হবে। এখানে দেখেন কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি, তার মানে এই ফরম্যাট আমাদের অলরেডি কপি হয়ে গিয়েছে। কন্ট্রোল শিফট সি। তো যাই হোক, এখান থেকে আমরা ক্লিক করে নিব। এখানে কিবোর্ড কমান্ড একটু প্রবলেম করছে মনে হয়। আমরা এখানে ফরম্যাট পেইন্টার ক্লিক করে নিলাম, তো এইটির ফরম্যাট স্টাইল সে অলরেডি কপি করে নিয়েছে। আমরা মাউস পয়েন্টারের দিকে তাকালেও বুঝতে পারতেছি যে মাউস পয়েন্টারের সাথে একটি ফরম্যাট পেইন্টারের আইকন অলরেডি চলে এসেছে। এখন আমরা যে লাইনে ক্লিক করব, সেই লাইনের এই সেম স্টাইল হয়ে যাবে। তো আমরা চাইতেছি যে এইটার আমরা দিতে, তো এটাতে আমরা সিলেক্ট করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি যে এইখানের যে স্টাইল আছে, যেই ফরম্যাটের যা স্টাইল আছে, ফরম্যাট আছে, এই ফরম্যাটটি কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। এটি হলো আমাদের ফরম্যাট পেইন্টারের কাজ। এটি আপনারা প্র্যাকটিস করলে এটি পেরে যাবেন, এটি কোনো সমস্যা না, খুব সহজ এই কাজটি। তো যাই হোক, এরপরে আমরা এটিরই অল্টারনেট একটি কমান্ড আছে, সেটি হচ্ছে যে ক্লিয়ার ফরম্যাট পেইন্টার। হ্যাঁ, এই যে ক্লিয়ার ফরম্যাটিং, তো এখানে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফরম্যাট পেইন্টার যে স্টাইল ছিল, সেই স্টাইলটি অলরেডি চলে গিয়েছে, ক্লিয়ার হয়ে গিয়েছে। ফরম্যাট পেইন্টার অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে। আনডু করতেছি, আনডু করে দেখেন, আনডু করলে আবার পূর্বের মতো চলে এলো। কিন্তু আমরা চাইতেছি যে এই লাইনটিকে আমরা যদি ক্লিয়ার ফরম্যাট করতে চাই, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লেখাটা ছিল সেটি আমাদের ডিফল্ট স্টাইলে চলে এলো। এটি হচ্ছে ক্লিয়ার ফরম্যাট অলরেডি হয়ে গিয়েছে। এটি হলো আমাদের ক্লিয়ার ফরম্যাট। তো এটি খুব সহজ জিনিস। আমরা নেক্সটে যাইতেছি, আরও কিছু কাজ আমরা। তো এবার আমরা শিখব সর্টিং, ডেটা সর্টিং, অর্থাৎ হচ্ছে যে আমাদের ডাটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যেটাকে বলে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, সেই অনুপাতে আমরা এই রোল নাম্বার দেয়া, যে এটা হচ্ছে আমাদের বি সেকশনের স্টুডেন্টদের যে রোল নাম্বারটা দেওয়া ছিল, নাম রোল নাম্বার দেওয়া ছিল, এটি হচ্ছে যে এলোমেলো দেওয়া আছে, অর্থাৎ
সিরিয়াল নাম্বার ওয়ানে দেওয়া আছে 76, 14, 90 এভাবে দেওয়া আছে, কিন্তু আমরা চাচ্ছি যে এটি যাতে আমাদের সর্টিং হয়ে যায়। সর্টিং অর্থাৎ আমাদের রোল নাম্বার যার সবচেয়ে কম সে সবার উপরে চলে আসবে, এভাবে করে সে আস্তে আস্তে নিচের দিকে যাবে, এটা হলো ডেটা সর্টিং হবে। তো আমরা এটা এই কাজটি করার জন্য এখান থেকে আমরা সিলেক্ট করব, যেহেতু আমাদের সেকশন বি সবার সেম, তো এই সেকশন বি কলামটি সিলেক্ট করা প্রয়োজন নেই। আমরা এখানে কলাম ওয়ান টু থ্রি তিনটি কলাম আমরা সিলেক্ট করলাম। এবার আমরা সর্টিংয়ে চলে যাব, এখানে আমাদের প্যারাগ্রাফের মধ্যে এই কমনটি বাকি ছিল, এটি আমরা শিখব এখন। তো এটি হচ্ছে সর্টিং, ডেটা সর্টিং বলে। তো কলাম ওয়ান, এটা হচ্ছে কলাম ওয়ান হচ্ছে এইটাই সিরিয়াল নাম্বার যে কলামটি, এটি এইটি না, আমরা দিব হচ্ছে কলাম থ্রি, এখানে ক্লিক করে কলাম থ্রি দেব। নাম্বার দেওয়া আছে, নাম্বার হচ্ছে যে এখানে নাম্বারই আছে, ওয়ান টু থ্রি ফোর নাম্বার দেওয়া আছে, তো এই নাম্বার অনুযায়ী এটি সর্টিং হবে। তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং তো আপনারা জানেন, অ্যাসেন্ডিং হচ্ছে যে ছোটো থেকে বড় হবে এখন। তো ওকে, আমরা এবার ওকে দিলে দেখব যে কি হয়। তো ওকে দিলাম, এখন দেখা যাচ্ছে যে রোল নাম্বার চার সে কিন্তু এখানে আসছে, আর যাদের রোল নাম্বার ছিল না তারা কিন্তু সবার উপরে চলে আসছে, অর্থাৎ কম্পিউটারে যাদের রোল নাম্বার নাই তারা হচ্ছে সবার আগে চলে এসছে। তো যাই হোক, এই হচ্ছে যে আমাদের ডেটা সর্টিংয়ের কাজ, এটা আপনারা পারবেন, এটা আসলে খুবই সহজ কাজ। তো এই হচ্ছে মোটামুটি আমরা এটুকু বুঝতে পারলাম ডেটা সর্টিং। তো ঠিক আছে, আমরা আজকের মতো এটুকু আমাদের ক্লাস। তো সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও আমাদের লেকচারগুলো দেখছেন বা ভিউ করতেছেন, তো সবার কাছে আমার একটি রিকোয়েস্ট, আমি চাচ্ছি যে সবাই যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর অবশ্যই বেশি বেশি করে ভিউ করবেন, দেখবেন এবং শিখবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।